গণতন্ত্রের ক্ষয়িষ্ণু বিশ্বে একদিকে আমেরিকা তার সেই পুরানো পশ্চিমা বিশ্বকে সাথে নিয়ে মানবাধিকার এবং গণতন্ত্রের বলি আউড়িয়ে চীনকে চেপে ধরতে চাচ্ছে, আর অন্যদিকে চীন তার একক অর্থনৈতিক এবং সামরিক শক্তিকে সাথে নিয়ে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের সেই চাপিয়ে দেওয়া যৌক্তিক অযৌক্তিক নানা অবরোধকে মোকাবেলা করার চেষ্টা করছে। কিন্তু আমরা যারা এই দুই পরাশক্তির বাইরের দেশগুলো রয়েছে এবং আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা হয়তো নিকট ভবিষ্যতে নতুন একটি কোল্ড ওয়ার কিংবা একটি ঠান্ডা যুদ্ধ দেখতে পাচ্ছি। কিন্তু এই বিষয়টি স্পষ্ট অনেকটাই অনুমান, বিগত শতাব্দীতে চলে যাওয়া সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার নেতৃত্বে ঘটে যাওয়া একটি ঠান্ডা যুদ্ধ কিংবা কোল্ড ওয়ারের চেয়েও চায়না বনাম আমেরিকার কোল্ড ওয়ারটি আরো ভয়ঙ্কর কিংবা মারাত্মক হতে পারে। কারণটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ছিল শুধুমাত্র সামরিক শক্তি, আর অন্যদিকে চায়না হচ্ছে অর্থনৈতিক এবং সামরিক শক্তিশালী একটি পক্ষ। বন্ধুরা, মেডি চায়না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান আপনাদেরকে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওতে ভূমিকায় বিভিন্ন দিকগুলো এখানে উঠে এসেছে, আমি এই ভিডিওর ভূমিকার সকল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করে ভিডিওটি লম্বা করব না। ডোনাল্ড ট্রাম্প চায়নার উপর বেশ কিছু অবরোধ চাপিয়ে দিয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চায়না এখন পর্যন্ত তার কোন অর্থনৈতিক পলিসি কিংবা কৌশল দিয়ে এই অবরোধগুলো মোকাবেলা করছে এবং কিভাবে তারা সফলভাবে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। আমরা জানি বেশ কয়েকটি পণ্য এবং বেশ কয়েকটি আমদানি বেশ কয়েকটি রপ্তানি নির্ভর পণ্যের উপর আমেরিকা শুল্ক আরোপ বসিয়ে দিয়েছিল। এখন আমরা আলোচনা করব চায়না কিভাবে এই শুল্ক কিংবা এই অবরোধকে মোকাবেলা করে যাচ্ছে। তার পূর্বে আমাদেরকে একটি বিষয় ভালোভাবে ক্লিয়ার হতে হবে। বিষয়টি হচ্ছে, আসলে ট্যারিফ কিংবা শুল্ক যখন আমেরিকা কোনো দেশের অর্থনীতির উপর বসিয়ে দেয়, ওই দেশের অর্থনীতির উপর কিংবা যেই দেশগুলো আমেরিকার বাজারে তাদের পণ্য বিক্রি করে, ওই দেশের অর্থনীতি কিংবা ওই পণ্যের উপর এটা কি রকম প্রভাব ফেলে। আমরা যদি একটু সহজ করে জিনিসটি বলতে চাই, ধরে নেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র কিংবা ঢাকা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ যদি ঘোষণা দিয়ে দেয় যে কুমিল্লা কিংবা নোয়াখালী ঢাকা থেকে যদি ঢাকা থেকেও কোনো পণ্য বিক্রি করে তাহলে তাদেরকে 10% অথবা 10 টাকা 100 টাকায় 10 টাকা ঢাকা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিতে হবে। এই জেলাগুলোর বাইরে যে কোনো জায়গা থেকে যে কোনো পণ্য যদি ঢাকাতে বিক্রি হয় তাহলে কোনো ট্যাক্স লাগবে না। এবার চিন্তা করুন, কুমিল্লা থেকে যদি একজন মাছ ব্যবসায়ী কিংবা নোয়াখালী বা ফেনীর দিক থেকে যদি একজন মাছ ব্যবসায়ী সে ঢাকাতে এসে মাছ বিক্রি করে 100 টাকা মাছ বিক্রি করে যদি তার 100 টাকা বিক্রি করে যদি তার 10 টাকা লাভ হয় তাহলে কিন্তু তার 10 টাকা কি করতে হচ্ছে, ট্যাক্স দিয়ে দিতে হচ্ছে। তার মানে নেট প্রফিট বলতে ওই ব্যবসায়ীর কিছু থাকছে না। অন্যদিকে এই জেলাগুলোর বাইরে থেকে যদি একটা ব্যবসায়ী এসে ঢাকাতে 100 টাকা বিক্রি করে মাছ তাহলে কিন্তু তার 10 টাকা প্রফিট থাকছে। এখন কুমিল্লার যিনি ব্যবসায়ী তাকে কি করতে হবে, তাকে বাধ্য হয়ে 110 টাকা বিক্রি করতে হবে। কারণ যদি সে 110 টাকা বিক্রি না করে তাহলে কিন্তু তার কোনো প্রফিট থাকবে না, তার প্রফিট মার্জিন থাকবে জিরো। এখন একই জায়গায় একজন ব্যবসায়ী যদি বিক্রি করে 100 টাকা আর তার পাশে যদি অন্য একজন ব্যবসায়ী বিক্রি করে 110 টাকা তাহলে অবভিয়াসলি কোনো কাস্টমার 10 টাকা বেশি দিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ওই পণ্যটি কিনবে না। আসলে সহজ করে বলতে গেলে এই বিষয়টি এখানে সমস্যা সৃষ্টি করে, যেহেতু আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাজার, তাদের দেশের যারা নাগরিক রয়েছে তাদের পারচেজ ক্ষমতা অর্থাৎ ক্রয় ক্ষমতা হচ্ছে অনেক বেশি, তাদের দেশের নাগরিকরা অনেক টাকা খরচ করে, এই কারণে পৃথিবীর সকল দেশের একটি আকর্ষণীয় মার্কেট হচ্ছে আমেরিকার বাজার। আর আমেরিকা তার এই সুযোগটি কাজে লাগিয়ে থাকে তার যে কোনো শত্রু দেশের বিপক্ষে। এখানে আমেরিকা সেম কাজটি করেছে চায়নার পণ্যের উপর, তারা ট্যারিফ কিংবা শুল্ক বসিয়ে দিয়েছে। এখন আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করব, এখন পর্যন্ত চায়না এই ট্যারিফ কিংবা শুল্কের যে অবরোধ এটাকে চায়না কোন পদ্ধতিতে এখন পর্যন্ত মোকাবেলা করে যাচ্ছে। আমি ভিডিওটি লম্বা করছি না। চায়না এখন পর্যন্ত তারা যে কাজটি করেছে, তারা তাদের পণ্যের সরবরাহ ঠিক রাখার জন্য, পণ্য রপ্তানি ঠিক রাখার জন্য তারা তাদের মুদ্রার মান কমিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মুদ্রার মান কমিয়ে চায়নার কি লাভ হয়েছে,
এবং কিভাবে আমেরিকার চাপিয়ে দেওয়া অর্থনৈতিক অবরোধ তারা মোকাবেলা করছে মুদ্রার মান কমিয়ে। আমরা এই বিষয়টি আরো যদি একটু উদাহরণ সহকারে বোঝার চেষ্টা করি, ধরে নিন আমরা এখন 1 টাকায় 1 ডলারের বিনিময়ে পাচ্ছি আমরা 84 টাকা। এখন আমেরিকা বাংলাদেশের যে কোনো প্রোডাক্টের উপর 5% ট্যারিফ বসিয়ে দিল। এখন আমরা যদি প্রোডাক্টটি আমেরিকার বাজারে 1 ডলার বিক্রি করি, তার মানে হচ্ছে আমরা পাচ্ছি 84 টাকা। এখন 84 টাকা থেকে কিন্তু 5 টাকা আমাকে কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। এবং সেই প্রোডাক্টটি যদি ভিয়েতনামের কোনো ব্যবসায়ী 84 টাকা 1 ডলার বিক্রি করে, তাহলে তার কিন্তু কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। সুতরাং আমি যদি 1 ডলার বিক্রি করি, আমাকে 5 টাকা ট্যাক্স দিয়ে হয়তো আমাদের কোনো প্রফিট থাকছে না। এখন চায়নার ক্ষেত্রেও সেম সমস্যা। এখন চায়না এখন কি করেছে? চায়না তাদের মুদ্রার মানটি কমিয়ে দিয়েছে। ধরুন বাংলাদেশ সরকার সেম ওয়েতে কি করলো, 1 ডলারের বিনিময়ে আমরা 84 টাকা পেতাম, এই টাকার মান কমিয়ে 1 ডলারের বিনিময়ে আমরা পাচ্ছি ধরে নেন 79 টাকা। তার মানে হচ্ছে আমি আগে 84 টাকা পেতাম 1 ডলার ভার্সেস, এখন পাচ্ছি আমি 79 টাকা। এখন আমি যদি আমেরিকাকে 5 টাকা আমি ট্যাক্সও দেই, আমার 5 টাকা ট্যাক্স সহকারে 1 ডলারের বিপরীতে গিয়ে পড়ছে 84 টাকা। আমি টাকার মান কমিয়ে আমেরিকার একজন ক্রেতা যখন আমার কাছ থেকে পণ্য কিনছে, এতে আমার সুবিধা হচ্ছে কি, আমি 5 টাকা ট্যাক্স দেওয়ার পরেও এখানে ওই যে কাস্টমার তার উপরে এটার কোনো বাড়তি প্রভাব পড়ছে না, কারণ আমাকে প্রোডাক্টের দাম বাড়াতে হচ্ছে না। এখন আমার ফাইনালি লাভটা হচ্ছে কি, যদিও সরাসরি আমার কিছু ক্ষতি হচ্ছে, আমার মুদ্রার মান কমে গিয়েছে, কিন্তু আমার ফাইনালি লাভ হচ্ছে আমি আমার ক্লায়েন্ট হারাচ্ছি না। আমি যেই পরিমাণ পণ্য বিক্রি করতাম ইউএস এর মার্কেটে, যে ক্লায়েন্টরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিত, তারা আমার কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট নিচ্ছে, কারণ ক্লায়েন্ট বুঝতে পারছে না শুল্ক কিংবা মূল্য বৃদ্ধির যে প্রভাবটা এটা ক্লায়েন্টের উপরে না পড়ার কারণে ক্লায়েন্ট এই বিষয়টি বুঝতে পারছে না। তো সেইভাবে চায়না তাদের টাকার মান কমিয়ে, যেহেতু তারা একটি রপ্তানি নির্ভর দেশ, তারা প্রাধান্য দিয়েছে যে আমাদের রপ্তানি ঠিক রাখতে হবে, প্রয়োজনে আমাদের টাকার মান একটু কমিয়ে হলেও গ্রাহককে এটা বোঝানো যাবে না, ক্রেতাকে এটা বোঝানো যাবে না যে এখানে পণ্যের দাম বেড়ে গিয়েছে। তার মানে অবরোধের আগে আমেরিকার একজন ক্লায়েন্ট যে টাকা দিয়ে কনভার্ট করলে চাইনিজ টাকা পেত, এখন সে বেশি পাচ্ছে, পক্ষান্তরে আমেরিকাকে ট্যাক্স দেওয়ার পরও ক্লায়েন্টের উপরে এটা প্রভাবই পড়ছে না। আলটিমেটলি চায়নার যে ক্লায়েন্টগুলো ছিল ক্লায়েন্টগুলো নষ্ট হচ্ছে না, এবং যেহেতু চায়না একটি রপ্তানি নির্ভর দেশ, তারা রপ্তানি করে থাকে, তাদের রপ্তানি ঠিকভাবেই চলছে এখন পর্যন্ত। তো আমরা দেখি চায়না আরো কি কি পদ্ধতিতে আমেরিকা চাপিয়ে দেওয়া অবরোধগুলো মোকাবেলা করে যায়, আবার আমেরিকাও ভবিষ্যতে কি ধরনের কোন পদ্ধতিতে আরো নতুন নতুন অবরোধ আমেরিকা চায়নার উপরে চাপিয়ে দেয়, আমরা এই বিষয়গুলো দেখার জন্য অপেক্ষা করছি। হয়তো অচিরে আমরা আধুনিক বিশ্বে নতুন একটি ঠান্ডা যুদ্ধ কিংবা কোল্ড ওয়ার দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রেক্ষাপট থেকে, বিভিন্ন দিক থেকে এবং বিভিন্ন ফ্রন্ট থেকে চায়না বনাম ইউএসএ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ।